অল্প খরচে ক্লিয়ার ভয়েসে কথা বলার যে অ্যাপসটি সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট। অনেকেই জানেন এই অ্যাপসটিকে ইন্টারনেট ব্যবহারকারী এমন অনেক মানুষ আছে যারা এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপসটা ইউজ করে। তো এটার বিশেষত আমি যারা নতুন তাদেরকে বলতেছি, এখান থেকে আপনি মাত্র 34 পয়সা পার মিনিটে যে কোনো অপারেটরের কথা বলতে পারবেন দিন রাত 24 ঘন্টা, এবং এটার ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর। আপনি নর্মালি ফোনে যেভাবে কথা বলেন সেইভাবেই আপনি কথা বলতে পারবেন, এমনকি এখানে 2G-তেও কথা বলা যায়। আর ইন্টারনেট খরচের কথা যদি বলেন, খুব কম ইন্টারনেট খরচ হবে আপনার এখানে, যেমন 5 মিনিট কথা বললে হয়তো 1 MB-র মতো খরচ হবে, জাস্ট এতটুকুই। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই অ্যাপসটার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর আপনারা সমাধান পাবেন কীভাবে, অর্থাৎ ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কীভাবে যোগাযোগ করতে পারেন, এদের সাপোর্টের কাছে আপনি কীভাবে পৌঁছাতে পারেন। তো এই অ্যাপস ব্যবহার করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হই আর কি আমরা, যেহেতু অ্যাপসটার ইউজার অনেক বেড়ে গেছে, তাই সার্ভার রিলেটেড বা ব্যালেন্স অ্যাড হয় না, এরকম টাইপের অনেক সমস্যা রয়েছে এই অ্যাপসটির মধ্যে। তো এই সমস্যাগুলো সমাধান পাওয়ার জন্য আমাদের অবশ্যই দরকার তাদের সঙ্গে যোগাযোগ করা। তো তাদের সঙ্গে যোগাযোগ করার যে সিস্টেমগুলো, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়। এর আগেও আমি কিন্তু এই ব্রিলিয়ান্ট কানেক্ট নিয়ে ভিডিও করছিলাম যে কীভাবে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করবেন। তো সম্প্রতির সময় সেই প্রসেসটা আর কাজ করতেছে না, কারণ প্রসেসটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি বর্তমানে কীভাবে ওদের সঙ্গে যোগাযোগ করবেন সেই প্রসেসটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করব। সো ভিডিওটা শুরু করার আগে, ভালোভাবে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে আসা বেল আইকনটিও ইনেবল করে দিন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বা আপনার কোন ধরনের ভিডিও দরকার সেই ধরনের ভিডিও চাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভালো কমেন্ট করে আমার উৎসাহ বৃদ্ধি করবেন। সো এখন আসি মূল প্রসঙ্গে, কীভাবে আমরা বর্তমান সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করব। তো বর্তমানে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে যে .vd/index.bd পর্যন্ত দিলেই ইন্ডেক্সটা অটোমেটিক চলে আসবে। তো এই অ্যাড্রেসে আপনাকে আসতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে রাখবো। তো এই অ্যাড্রেসে আসার পর সাপোজ এখানে সিম্পলি দেখুন, এখানে যে 3 ডট একটা মেনু রয়েছে, এই 3 ডট আইকনটে ক্লিক করতে হবে। তো আগে আমরা যেটা করতাম সেটা আমরা হেল্পে ক্লিক করে এদের সঙ্গে যোগাযোগ করতাম আর কি। তো এখন হেল্প থেকে আমরা যোগাযোগ করতে পারতেছি না, তো এখন আপনাকে যোগাযোগ করতে হলে এখানে দেখুন সাপোর্ট লেখা আছে, সাপোর্টের উপরে ক্লিক করতে হবে। তো সাপোর্টের উপরে ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্ট আস নামক একটা অপশন আছে, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করতে হবে। তো কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে ডিটেলসগুলো সেগুলো এখানে দিয়ে সাবমিট করবো, সেন্ড করবো, তাহলে আমরা আমাদের সমস্যাটা সমাধান পাবো। তো এখানেও কিছু আপনাকে নিয়ম মানতে হবে বা কিছু রুলস আমি এখানে আপনাদেরকে বলবো, অবশ্যই এই রুলসগুলো ফলো করবেন। তো নেম, এখানে আপনি যে কোনো একটা নেম দিতে পারেন, সবচেয়ে ভালো হয় আপনি আপনার অ্যাপসে যে নেমটা ইউজ করেছেন সেই নেমটা এখানে ইউজ করবেন। আপনি যদি অ্যাপসের নেম এখানে ইউজ না করেন তারপরও কোনো সমস্যা নেই। দেন ইমেল, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, আপনি যে ইমেলটা দিবেন ব্রিলিয়ান্ট আপনাকে সেই ইমেলেই একটা ফিডব্যাক দিবে, অর্থাৎ আপনার সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে বা আপনার সমস্যাটার সমাধান হলো কি না সেটা জানাবে আপনাকে আপনার এই ইমেলে, অর্থাৎ আপনার এই ইমেলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। দেন মেসেজের সাবজেক্ট, এখানে আপনি সাবজেক্ট চুজ করবেন, যদি আপনার সমস্যা হয় যে কল যাচ্ছে না, মানে কল করলে এক কিছু একটা বলতেছে, তাহলে এখানে দিবেন যে কল প্রবলেম বা কল যাচ্ছে না, কল করতে পারতেছি না, এরকম টাইপের। যদি ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখায় তাহলে সেটা দেবেন যে ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে। দেন মেসেজ, এই যে মেসেজ বডিতে আপনার ইচ্ছা মতো মেসেজ আপনি লিখতে পারেন যে আপনার কী সমস্যাটা হচ্ছে। সেটা অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আমার এই ধরনের প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে, তো আপনি আমাকে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো এই মেসেজ বডিতে লিখে দেবেন। তো এখানে লেখার পর এখানে দেখুন একটা সিম্পলি ক্যাপসা দেওয়া আছে, 2+20, তো এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থাকবে, এখন দেওয়া আছে 2+20, পরবর্তীতে অন্য কিছু থাকতে পারে, তো সেটা যোগফল বা বিয়োগফল যাই হয় না কেন এখানে যে চিহ্নটা থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেট করে এখানে আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন সেন্ড লেখা আছে, এই সেন্ড বাটনে ক্লিক করলে আপনার মেসেজটা চলে যাবে। তো চলে যাওয়ার পর ব্রিলিয়ান্ট আপনার মেসেজটা দেখতে পারবে, এটা সময় নেবে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত মেবি, এবং এর বেশিও নিতে পারে এর কমও সময়ে হতে পারে, এটা নির্ভর করবে তাদের উপরে, এটাতে আমি কিছু বলতে পারতেছি না। সো এইভাবে আপনি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বর্তমান সময়ে। তো বর্তমান সময়ে কিন্তু এই প্রসেসটাই চলতেছে, যদি পরবর্তীতে এটা চেঞ্জ করে আবারও কোনো ধরনের প্রসেস নিয়ে আসে তবে আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং যারা এখন পর্যন্ত বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো সকলে ভালো থাকবেন, টাটা।